অনেকটা আলাদা। নানা সীমাবদ্ধতা পেরিয়ে সমাজের আদর্শ হয়ে ওঠা এমন কজন আলোকিত মানুষের কথা জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি শাহনেওয়াজ রিটন। ইনি খাদেমুল ইসলাম, 33 বছর ধরে আছেন আইন পেশায়। চট্টগ্রামের বিভিন্ন আদালতে সরকারি কৌশলের দায়িত্ব পালন করেছেন টানা 12 বছর, অথচ তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। হিউম্যান রাইটসের মামলা করি, আইনি সহায়তা দিই এবং বিভিন্ন সামাজিক সোসাইটির সাথে আমি জড়িত আছি। অ্যাডভোকেট খাদেমের মতো প্রতিবন্ধিতাকে জয় করা অসংখ্য মানুষ আছে এই সমাজে, যেমন এই সাবরিনা। প্রচণ্ড শারীরিক সমস্যা তাকে আলোকিত মানুষ হতে এতটুকুও পিছপা করেনি। কি অনুপ্রেরণা কাজ করে এর পেছনে, শুনুন তার কণ্ঠে। আমি মনে করি আমি যেই জীবনটা পেছনে ফেলে এসেছি, আমার শিক্ষা জীবন বা বাইরে যাওয়ার যে স্বাভাবিক পরিবেশ সাধারণ মানুষ যেটা পায়, আমি যেটা পাইনি। আমি চাই আমার মতো যারা, তারা যেন সবাই সেটা পায়। মূলত সাবরিনার মতো সচেতন কিছু মানুষের জন্যই রাষ্ট্র এখন প্রতিবন্ধীদের নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করেছে। প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বাধ্যতামূলক যেন তাদেরকে ভর্তি করা হয়, ওখানে বিশেষ কোটার ব্যবস্থা করেছেন। এবং আর যেগুলো হচ্ছে যে আমরা যারা বিভিন্ন জায়গায় চাকরিতে নিয়োগ দিচ্ছি, এই কর্মসংস্থানগুলোতেও কিন্তু তাদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা রাখা হয়েছে। চট্টগ্রামে সাধারণ যে কটি স্কুল আছে তাতে প্রতিবন্ধীদের লেখাপড়া অনেকটাই কষ্টসাধ্য, তবে এর ব্যতিক্রমও আছে। নগরীর হালিশহরের একটি স্কুলে মাত্র একজন প্রতিবন্ধী ছাত্রীর সুবিধার জন্য সপ্তম থেকে নবম শ্রেণীর ক্লাস একটি কক্ষেই চলেছে 3 বছর ধরে। যখন থেকে ও আমাদের এখানে পড়ছে আর কি, যেহেতু ও ফিজিক্যালি প্রতিবন্ধী, আমরা এই রুমটা চেঞ্জ করি। প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে পারলেই তাদের একটি সুস্থ পরিবেশ দেওয়া সম্ভব। প্রতিবন্ধীদের অধিকার আদায়ের চেষ্টা করছেন। শাহনাজ রিটন।